কেউ উলঙ্গ হয়ে বসে খাবার খায়, আবার কোনো ওয়েটার একদম ছোট কাপড় পরে খাবার পরিবেশন করে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু রেস্টুরেন্ট সম্পর্কে বলতে চলেছি, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। হার্ট অ্যাটাক গ্রিল রেস্টুরেন্ট, এটি খুবই মজাদার একটি রেস্টুরেন্ট। এখানে কাস্টমার আসার সাথে সাথে তাদেরকে পেশেন্টের কাপড় পরিয়ে দেওয়া হয় এবং হুইল চেয়ারে বসিয়ে টেবিল পর্যন্ত নিয়ে আসা হয়। এখানকার ওয়েটার নার্সের পোশাক পরিধান করে ও শেফ ডাক্তারের রূপ ধারণ করে থাকে। বাইপাস, ডাবল বাইপাস ও ট্রিপল বাইপাস বার্গারও পাওয়া যায় এখানে। এখানে আপনাকে ওয়াইন দেওয়া হবে ইনজেকশন ডোজের মতো। যদি আপনার ওজন 350 পাউন্ড কিংবা তার চেয়ে বেশি হয় তাহলে এখানে আপনার কাছে বিল নেওয়া হবে না। এখানে প্রবেশ করার পর আপনি বোর্ডে এমন লেখা দেখতে পাবেন, যদি সম্পূর্ণ খাবার আপনি শেষ না করতে পারেন তাহলে সাজা রয়েছে। যদি আপনার প্লেটে সামান্য একটা পেঁয়াজের স্লাইডও রয়ে যায় তাহলেও এর জন্য আপনাকে সাজা পেতে হবে। নাম্বার টু, ডিক্স লাস্ট রিসর্ট ইউএস। বন্ধুরা, আপনি যদি আপনার ধৈর্য পরীক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনার এই রেস্টুরেন্টটা যাওয়া উচিত। এই রেস্টুরেন্টের ওয়েটার খুবই রাগী হয়ে থাকে। এখানে আসা কাস্টমারদেরকে প্রথমে একটি লম্বা টুপি পরিয়ে দেওয়া হয় যার মধ্যে অনেক নোংরা মেসেজ লেখা থাকে। ওয়েটার অর্ডার নেওয়ার সময় এবং খাবার পরিবেশন করার সময় কাস্টমারদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। কাস্টমারদেরকে কাপড় থেকে শুরু করে চুল পর্যন্ত সব কিছু নিয়ে তাদেরকে বিরক্ত করে। এখানে কখনোই আপনার হাতে ট্রে দেওয়া হবে না, হয়তো দূর থেকে ছড়িয়ে দেওয়া হবে নয়তো টেবিলের ওপর ছুঁড়ে মারবে। বিল নেওয়ার উপায় আপনারাই দেখুন। এত কিছুর পরও লোকজন এই রেস্টুরেন্টকে অনেক পছন্দ করে আর এটিকে অনেক ফ্রেন্ডলি মানা হয়। ভ্যাম্পায়ার ক্যাফে। বন্ধুরা, এটি জাপানের শহর টোকিওতে অবস্থিত। একে জাপানের সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর রেস্টুরেন্ট মানা হয়। রেস্টুরেন্টটি সম্পূর্ণ ভ্যাম্পায়ার থিম দ্বারা বানানো হয়েছে এবং এটি শুধুমাত্র ডিনার টাইমে ওপেন হয়, কারণ রেস্টুরেন্টের মতে ভ্যাম্পায়ার রাতের বেলায় বের হয়। রেস্টুরেন্টের গেটের সামনে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে, দুর্বল হৃদয়ের মানুষেরা প্রবেশ করবেন না। ভিতরে প্রবেশ করার সাথে সাথে ভ্যাম্পায়ার কস্টিউম পরিহিত একজন ওয়েটার আপনার সামনে এসে হাজির হবে এবং আপনাকে ভিতরে নিয়ে যাবে। যাওয়ার পথে আশেপাশের মর্মান্তিক দৃশ্য দেখে আপনি ভয় পেয়ে যেতে পারেন। সব জায়গায় আপনি ভ্যাম্পায়ারের স্ট্যাচু এবং মানুষের মাথার খুলি দেখতে পাবেন। এখানে লাইটিংয়ের জন্য মোমবাতি জ্বালানো হয়। এখানকার পরিবেশ, ভ্যাম্পায়ার সাউন্ড ও যেখানে সেখানে থাকা মানুষের কঙ্কাল যে কোনো সাহসী মানুষকে ভয় পাইয়ে দেবে। আর এখানকার খাবারের মেনু দেখার পর আপনার খিদে মরে যাবে। এছাড়াও মিল্কশেক, জুস ও ওয়াইনের লাল রং ঢালা হয় যাতে রক্তের মতো লাগে। এগুলো নর্মাল খাবার, কিন্তু ভ্যাম্পায়ারের মতো লুক দেওয়া হয়। এটি তো ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে যদি আপনি একবার ওয়াশরুমে যান তাহলে বিশ্বাস করুন, একবার যাওয়ার পর আপনি কোনো দিন এখানে আসতে চাইবেন না, কারণ রেস্টুরেন্টের চেয়ে বেশি ভয়ঙ্কর এখানকার ওয়াশরুম। এখানকার দেওয়ালে রক্তের ছাপ, মিরর ও ভ্যাম্পায়ার স্ট্যাচু আপনার অবস্থা খারাপ করে দেবে। কায়াবুকিয়া ট্যাভার্ন, জাপান। এই রেস্টুরেন্ট জাপানের ক্যাপিটাল সিটি নর্থ টোকিওতে অবস্থিত। এই রেস্টুরেন্ট পুরো দুনিয়াতে অনেক বিখ্যাত, তাও আবার এখানকার ওয়েটারের জন্য। তার কারণ হলো এখানে কাজ কোনো মানুষ নয় বরং বানর করে থাকে। এই রেস্টুরেন্টের মালিক তার পালিত বানরটিকে ওয়েটারের ট্রেনিং দিয়ে রেখেছে। এখানে আসা কাস্টমারদের কাছে বানর অর্ডার নেয় এবং সেই অনুযায়ী খাবার পরিবেশন করে। এখানে বেশিরভাগ কাস্টমার ট্যুরিস্ট থাকে যারা বানরকে এভাবে কাজ করতে দেখে অবাক হয়ে যায়। ওয়েটারের দায়িত্ব ছাড়াও এখানে আসা কাস্টমারদেরকে অনেক বিনোদনও দিয়ে থাকে। কাস্টমার খুশি হয়ে মাঝে মাঝে একে তাদের পছন্দের খাবার দিয়ে থাকে। হট ওয়েটার্স রেস্টুরেন্ট। বন্ধুরা, চায়নাতে অবস্থিত এই রেস্টুরেন্ট সুন্দরী ওয়েটারের জন্য অনেক বিখ্যাত। এখানকার ওয়েটার সব মেয়ে, তারা ছোট ছোট পোশাক পরিধান করে খাবার পরিবেশন করে। এখানে বেশিরভাগ লোকজন খাবার খাওয়ার পরিবর্তে এই ওয়েটারদের সাথে মজা করতে আসে। বন্ধুরা, ভিডিওতে দেখানো কোন রেস্টুরেন্টটি আপনার বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন। পরের ভিডিওতে কথা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।